আজকে আমার কাছে আছে একটা ইউনিক চ্যালেঞ্জ যেটা আজ পর্যন্ত কেউ কোনোদিন করেনি। সেটা হলো আজকে গেমের ভিতরে একটা ফাঁদ পাতবো। কিসের ফাঁদ? এটা একটা পুলিশ মারার ফাঁদ, যেখানে 100 গাড়ি ডিস্ট্রয় করব পুলিশ ভ্যান। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ গেমপ্লে ভিডিও। আমি বই আর তোমরা দেখছো ওয়ালস্টার এফআরজি গেমিং। চলো শুরু করা যাক। 100 পুলিশ ভ্যান ডিস্ট্রয় করার জন্য আমার কাছে একটা ধাসু প্ল্যান আছে। প্ল্যানটা কি? র‍্যাম্পের চারিদিকে গোস্ট রাইডার বাইক পুরো একদম সেট করে দেবো, আর পুলিশের গাড়ি আসলে সেগুলো ধুমাধুম বাস্ট হবে। এটাই হচ্ছে আমার ফুল কনসেপ্ট। গোস্ট রাইডার বাইক কতটা পাওয়ারফুল এটা সবাই তোমরা জানো, কারণ ওই গাড়ির সামনে কোনো গাড়ি আসলেই বাস্ট হয়ে যায় সেই গাড়িটা। গোস্ট রাইডার বাইকে কোনো কিচ্ছু হয়। গোস্ট রাইডার বাইকে চিট করতে সবাই জানো, 5 5 5 5 4 5। এখনো পর্যন্ত আমি 20 বেশি গোস্ট রাইডার বাইক স্পন করে ফেলেছি, আর এখন আমাকে প্রচুর গাড়ি স্পন করতে হবে। এই পাঁচটা পুরো কভার করতে হবে, তারপরে আসল মজা হবে। মজা তেরে মেরে ডান্ডা, পুলিশের গাড়ি আজকে করবো আমি ঠান্ডা। গোস্ট রাইডার বাইক হচ্ছে আমার ডান্ডা। ওই ভাই, এত গাড়ি স্পন করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেল, কোমর ব্যথা হয়ে গেল, কান পেকে গেল, ফোড়া হয়ে গেল। এতগুলো বাইক কিন্তু দেখতে ওপি লাগছে, যাই বলো তাই বলো। গেমে আপডেট আসার পরে গেমটা কিন্তু ওপি হয়ে গেছে, নতুন নতুন অনেক গাড়ি চলে এসেছে। গেমে গ্রাফিক্স অনেক হাই হয়ে গেছে, গেম কোয়ালিটি হেভি হবে এখন থেকে। পুলিশগুলো তো হেভি স্মার্ট হয়ে গেছে ভাই, বন্দুক ছেড়ে কোথায় গুলি মারে কিছুই বোঝা যায় না। আগের থেকে পুরো ঘাটিয়া হয়ে গেছে পুলিশগুলো, কিন্তু কিন্তু কাউকে মারার সঙ্গে সঙ্গে চলে আসছে, সেই দিকে খুব পাকা হয়ে গেছে। অন্য সব গেমে পুলিশ ঘুষ নেয়, কিন্তু এই গেমে পুলিশ ঘুষ নেয় না। এই গেমের মধ্যে পুলিশগুলো খুবই সৎ, তাই তো আমি আজকে ওদের মেরে করবো আমি ফটফট। আজকে সবাইকে চাকরি থেকে বরখাস্ত করবো, মানে আজকে দুনিয়া থেকে উঠিয়ে দেবো সবাইকে। সৎ হওয়ার ফল আমার মতন ঘাটিয়া ইনসান না হলে চলবে। আর ভাই কিছুক্ষণের অপেক্ষা, আর মাত্র 5-6টা গাড়ি স্পন করতে হবে, তারপরে হবে আসল তামাশা, পুলিশ মারা দান্দা মানে দাঙ্গা। ফাইনালি হয়ে গেছে আমাদের সমস্ত গাড়ি স্পন করা, এবার হবে আসল খেল, যেটা হচ্ছে পুলিশ মারার ফাঁদ পাতা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার র‍্যাম্পের উপরে যাবো। পুলিশ আসার অপেক্ষা, পুলিশ তো এমনি চলে আসবে ভাই, একটা সিভিল মানুষকে মেরে দিলেই পুলিশ এক্ষুনি হাউম হাউম করতে চলে আসবে। র‍্যাম্পের উপর থেকে ভাই গাড়িগুলোকে লাগছে, দেখো কি লাগছে। ও চারিদিকে পুরো একদম গোস্ট রাইডার বাইকের একদম শোরুম করে ফেলেছি। ওরে বাপরে বাপ, কত গোস্ট রাইডার ভাই আমি গুনে শেষ করতে পারবো। আজকে পরেছি আমি হাফ প্যান্ট, পুলিশের খুলে নেবো আমি ফুল প্যান্ট। তারপর আমি ফুল প্যান্ট পরে সব যাবো টোটো কোম্পানি করতে। বার করেছি আমি মেশিন গান, এবার হবে আসল ধুমধাম। এদিকে আবার কি ভাই, দুই ভাই একসঙ্গে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দাঁড়িয়ে আছে। আরে ভাই উত্তরো, ভাগ এখান থেকে, বাওয়াল হতে চলেছে, না হলে তুই আমার গুলি খেয়ে মরবি। আর স্নাইপার দিয়ে গুলি মারা শুরু করে দিই, ঠাই ঠাই ঠাই। আরে ভাই স্নাইপারের গুলি তো কিছুই হচ্ছে না, একে অন্য উপায় কিছু করতে হবে। এই তো এই পাশে রাস্তায় কতগুলো লোক আছে, এদেরকে মারলেই পুলিশ এক্ষুনি চলে আসবে। তিনজন মহিলা রাস্তায় হাঁটছে। আরে ভাই তোদেরকে একটু মেরে আমি করে দেবো ঠাঁই ঠাঁই। তাহলে একজন মরে গেছে, আর একজনকে মারতে হবে, তাহলেই আমার স্টার পড়ে যাবে। ব্যাস ভাই দুজন মেরে দিচ্ছি, আমার ভাই স্টার পড়ে গেছে দুখানা। এখন পুলিশ আসছে রাস্তা দিয়ে হু হু করে করতে করতে, কানামাছির মতন আমাকে খুঁজতে করতে, কিন্তু আমি আছি র‍্যাম্পের ওপরে, কেউ খুঁজে পাবে না। এবার বার করবো আমার মিসাইল, আর তুই ভাইয়ের গাড়ি এখন ঝগড়া শেষ হয়নি, এদেরকে আমি উড়িয়ে দেবো ঠাই ঠাই করে। চা উড়ে যাও, একটা দুটো ভাই নিশানা তো বলিয়া, এখানে একটা মার্সিডিস রয়েছে, একে আমি উড়িয়ে দেবো। ভাই হয়নি, মিস হয়ে গেছে, নেক্সট বা শেষ। এখানে আমার একটা মার্সিডিস দাঁড়িয়েছে, এটা নিয়ে পালাবো যদি পুলিশ আসে। পুলিশ এসে গেছে অলরেডি, অনেকগুলো পুলিশ চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে আমাকে। আর দেখো গাড়ি বাস্ট হয়, পুলিশের দাম দাম, পুলিশের গাড়ি বাস্ট হয়ে গেল। এটা হচ্ছে আসল হচ্ছে ফাঁদ, পুলিশ আসবে আর পুলিশের গাড়ি বাস্ট হবে, এটাই হচ্ছে আমার ফুল কনসেপ্ট। এপাশে গাড়ি ভর্তি হয়ে গেছে, কিন্তু কোনো উপায় নেই, চারিদিকে বলদগুলো গুলি মারছে আমাকে, কিন্তু গুলি আমার গায়ে লাগছে না, গাড়ি বাস্ট হচ্ছে ধুমধাম। এই পেছন দিক থেকে আর একটা পুলিশের গাড়ি আসছে হু হু করতে করতে, কিন্তু এর গাড়ি আমি বুম করে বাস্ট করে দেবো। আজকে AK-47 দিয়ে মেরে মেরে গাড়ি বাস্ট করবো। এই পাশে একটা কানাওয়ালার চাঁদ আমাকে গাড়ি দিয়ে, তবে বন্দুক দিয়ে গুলি মেরেই যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুল গাড়ি, কিন্তু এটাকে আমি AK-47 দিয়ে বাস্ট করবো। AK-47 পাওয়ার কম, তাই তো বাস্ট হতে সময় লাগছে, কিন্তু আমি বার করবো এখন বড় মিসাইল, তারপর আমি উড়িয়ে দেবো, ধুম উড়ে গেছে। এদিকে কে কে আছিস, আর এদিকে একটা কাউয়া আমাকে শুধু গুলি মেরেই যাচ্ছে। তখন থেকে আবার একটা গাড়ি আসছে, একে আমি ডাইরেক্ট উড়িয়ে দেবো, যাও উড়ে গেছে। আজকে পুলিশের গাড়ি বাস্ট করে গেলে আমি পাহাড় তৈরি করবো, চারিদিকে পুলিশের গাড়ি গাড়ি আর গাড়ি করে দেবো, আমি সব বাইকে ফাটিয়ে দেবো। এখন এক এক করে এখন বাড়বে, আমার ভাই স্টার এখন ফুল হয়ে গেছে, আমি একদম ওয়ান্টেড হয়ে গেছি, মোস্ট ওয়ান্টেড। আর আমাকে এখন গুলি মারছে এই নিচে লাউয়া কাউয়া বি একটা পুলিশ, কিন্তু আমার গায়ে গুলি লাগছে না, একে আমি AK-47 দিয়ে মারবো। এদিকে ঘুরে বেড়াচ্ছে খাকি বর্দি, আবে মুগলে আজম আমি এখানে এসেছি, কোথায় গুলি মারছিস কে জানে, আর আমার গুলি ওর গায়ে লাগছে না। আরে MFM শিখে আয় আমার কাছ থেকে শিখবি, দাঁড়া দেখাচ্ছি আমি এখান থেকে তোকে গুলি মারবো। এই হচ্ছে এবার তোর আমি কপালে গুলি মারবো, ঠিক 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 মর 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 মরেই না দেখ না। এই রে ভাই তুই কী পড়েছিস, হাম্বুজা সিমেন্ট দিয়ে ড্রেস পরেছিস নাকি? তো ওকে সাল আমি ল্যান্ডমাইন ছুঁড়ে মারবো, তোর কপালে আজকে ল্যান্ডমাইন ছুঁড়ে মারবো। আরে ভাই ল্যান্ডমাইন তো এখানেই এখানেই রয়ে গেছে, আরে ল্যান্ডমাইন চুরি মারবো তোর কপালে, এখানে কতগুলো পুলিশ রে,
দুটো লাইন বাইন ওত্তেরি আমাকে কে গুলি মারলো আরে বাস সেখানেই মেরে দিল দুঃখের কথা আর কি বলবো ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আরো মজাদার ফানি ভিডিও দেখার জন্য টাটা বাই বাই